चैनल होम स्टाडी 24x7 होम स्टाडी 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আবার চলে এসেছি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেটা ভীষণ ভাবে যে কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষাতে তোমাদের যখন ভাইভা হয় তখন তোমাদের এই কোশ্চেনের সম্মুখীন তোমাদের হতে হয়। তো আমি তাই মনে করলাম যে এইটা তোমাদের নিয়ে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেওয়া উচিত, অ্যাজ তোমাদেরতে উপকার হবে। তো আজকে যে টপিক, দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন স্টেইন অ্যান্ড ডাই। আমরা মাইক্রোস্কোপে কোনো ধরো কোনো স্পেসিমেনকে আমরা দেখার জন্য আমরা কি করি, এইরকম কালার সাবস্টেন্স ব্যবহার করি। তো সেই রিলেটেড টপিক স্টেইন অ্যান্ড ডাই, তাদের অ্যাকচুয়াল ডিফারেন্সটা কি, চলো সেটা আমরা পড়ি। পড়তে গেলে আমাকে যখন একটা জিনিস পড়তে হবে তার বেসিক থেকে আমাকে নলেজ নিতে হবে। তাহলে প্রথম চলো শুরু করি ডাই। What is dye? A dye is a single chemical component contained in a stain. তাহলে dye হচ্ছে কিছু single chemical component, রাসায়নিক কিছু component যেগুলো stain এর মধ্যে রয়েছে। তাহলে আমরা উল্টো দিক থেকে বলতে পারি, stain makes from dye, but stain is form of dye। মানে একটা dye, অনেকগুলো dye নিয়ে stain তৈরি হয়েছে, বা stain এর একটা important component হচ্ছে dye আমরা বলতে পারি। তাহলে বলতে পারি ডাই ইজ আ সিঙ্গেল কেমিক্যাল কম্পোনেন্ট কন্টেইনড ইন আ স্টেইন। একটা স্টেইন এর মধ্যে থাকা একটা কেমিক্যাল কম্পোনেন্ট হচ্ছে ডাই। নাও আ সিঙ্গেল ডাই ক্যান হাইলাইট আ স্পেসিফিক টাইপ অফ কেমিক্যাল এন্টিটি উইদিন দ্য টিস্যু। তো এখন এই সিঙ্গেল ডাই, এক একটা যে সিঙ্গেল ডাই আমি বললাম, তার মানে একটা ডাই একটা সিঙ্গেল কেমিক্যাল কম্পোনেন্ট যেটা স্টেইন এর মধ্যে রয়েছে। তাহলে স্টেইন তৈরি হচ্ছে ডাইকে নিয়ে, এটুকু আগে ক্লিয়ার করো। নাম্বার টু পয়েন্ট, এ সিঙ্গেল ডাই ক্যান হাইলাইট আ স্পেসিফিক টাইপ অফ কেমিক্যাল এন্টিটি উইদিন দ্য টিস্যু। তাহলে ডাই দিয়ে আমরা কী করছি, আমি হাইলাইট করছি। ডাই কেন আমরা ইউজ করছি, ডাই এই জন্য ইউজ করছি আমি হাইলাইট করছি একটা স্পেসিফিক টিস্যুর কেমিক্যাল স্ট্রাকচারটা কীরকম, কী কী রয়েছে, তার শেপটা কীরকম, তার স্ট্রাকচারটা কীরকম, স্পেসিফিক টাইপ অফ স্ট্রাকচারটা আমরা হাইলাইট করতে পারছি উইথ দ্য হেল্প অফ সিঙ্গেল ডাই। Therefore, in order to highlight several components in the same slide, a mixture of dyes has to be used. The two main types of dyes are acidic dyes and basic dyes. তাহলে আমরা দু রকমের ডাই ইউজ করতে পারি। যেমন ধরো আমি তোমাকে বলি একটা কোষে, একটা সেল, তার মধ্যে কী থাকে, নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস মধ্যে মেন কম্পোনেন্ট কি, ক্রোমোজোম, দ্যাট মেক্স ফ্রম ডিএনএ। তো ডিএনএ কি নিয়ে তৈরি, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে বুঝতে পারছো নিউক্লিয়াসের মধ্যে পরিবেশটা কেমন অ্যাসিডিক। তাহলে আমাদের যেহেতু একটা সেলে এই রকম পিএইচের চেঞ্জ হয়, একটা সেলের বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে এক একটা জায়গায় এক এক রকমের পিএইচ থাকে। তাহলে আমরা দেখলাম নিউক্লিয়াসের মধ্যে অ্যাসিডিক পিএইচ বা অ্যাসিডিক এনভায়রনমেন্ট রয়েছে। তাহলে তাকে আমি কালার করতে গেলে, তাকে আমি বুঝতে গেলে যে ডাই লাগবে, একটা বেসিক সাবস্টেন্সকে বুঝতে গেলে সেই এক ডাই লাগবে না। তাই জন্য আমরা ডাইকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাসিডিক ডাই আর একটা হচ্ছে বেসিক ডাই। তো চলো, ক্ষারীয় ডাই এবং অ্যাসিডিক ডাই এই দুটো কী জিনিস এই ব্যাপারটা একটু বুঝি। তাহলে আমি ক্ষারীয়, মানে যেহেতু একটা সেলে বিভিন্ন রকম পদার্থ থাকে, বিভিন্ন রকমের অর্গানেল, তার মধ্যেকার মানে অবস্থা বা এনভায়রনমেন্ট বিভিন্ন রকমের হয়ে থাকে, তাই ডাইও কিন্তু আমরা বিভিন্ন রকম ইউজ করি পার্টিকুলার স্ট্রাকচারটাকে বোঝানোর জন্য। ঠিক আছে, সেম স্লাইডে আমরা অনেকগুলো ডাই ইউজ করছি, কেন, কোনোটা হচ্ছে ক্ষারীয় স্ট্রাকচার, কোনোটা হচ্ছে অ্যাসিডিক স্ট্রাকচার। তাহলে এক একটা একটা সেলে যখন এরকম ভ্যারাইটি অফ স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেই রকম ভ্যারাইটি অফ ডাই দিয়ে তাকে আমি আইডেন্টিফাই করবো। এক ডাই দিয়ে সবাইকে আইডেন্টিফাই করতে পারবো না। নাও বেসিক ডাই, বেসিক ডাই কার সাথে রিয়াক্ট করে, বেসিক ডাই রিয়াক্ট, এবার এটা মনে রাখতে হবে, যেটা অ্যাসিডিক রিজিয়ান তাকে কালার করবে বেসিক, আর যেটা বেসিক রিজিয়ান তাকে কালার করবে অ্যাসিডিক। আমি এইমাত্র বললাম নিউক্লিয়াস, নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে একটু অ্যাসিড। তাহলে এর সাথে ইন্টারাকশান, এর সাথে রিয়াকশান করবে কে, বেস, বেস করবে অ্যাসিডের সাথে রিয়াকশান। তাই জন্য এখানে আমরা যে ডাই ইউজ করব সেটা হচ্ছে বেসিক ডাই। মনে রাখবে, তাহলে অ্যাসিডকে আমি অ্যাসিডের উপরে বা অ্যাসিডিক কোনো টিস্যুতে, মানে টিস্যুকে কালারাইজ করার জন্য, তার কেমিক্যাল কম্পোনেন্টকে বোঝানোর জন্য, বোঝার জন্য আমরা যে ডাই ইউজ করবো, দ্যাট ইজ বেসিক ডাই। সো বেসিক ডাই রিয়াক্টস উইথ অ্যানায়নিক অর অ্যাসিডিক কম্পোনেন্টস অফ দ্য টিস্যু সাচ অ্যাস নিউক্লিক অ্যাসিড। বোঝা গেছে এটুকু, ক্লিয়ার?
নাও এরকম বেসিক ডাই কিছু এক্সাম্পল দিয়ে দিলাম, আসতেই পারে তোমাদের বলতেই পারে ভাইবাতে যে বেসিক ডাই দুটো এক্সাম্পল দেখাও। মিথাইল গ্রিন বেসিক ডাই গ্রিন কালার করে, মিথাইলিন মিথিলিন ব্লু ব্লু কালার করে, পাইরোনিন জি রেড ইন কালার, টোলুইডিন ব্লু ব্লু ইন কালার। তাহলে তোমাকে মনে রাখতে হবে বেসিক ডাই অ্যাসিডিক কম্পোনেন্টকে সাথে রিয়্যাক্ট করছে, অ্যাসিডিক কম্পোনেন্টকে কালার দিতে আমাকে বেসিক ডাই ইউজ করতে হবে। সেগুলো কি কি? মিথাইল গ্রিন, মিথিলিন ব্লু, পাইরোনিন জি এবং টোলুইডিন ব্লু। আবার বলছি, মিথাইল গ্রিন, মিথিলিন ব্লু, পাইরোনিন জি, টোলুইডিন ব্লু। ওকে চলো এবার চলে আসি অ্যাসিডিক ডাই। তাহলে একই রকম অ্যাসিডিক ডাই কার সাথে রিয়্যাক্ট করবে? ক্যাটায়ন, অর্থাৎ পজিটিভ পজিটিভ পার্ট কার? বেসিক কম্পোনেন্টের, বেসিক জিনিসকে আমি কালার করব বা আমরা তাকে বুঝতে সাহায্য করব অ্যাসিডিক ডাই দিয়ে। অ্যাসিডিক জিনিসকে আমরা বুঝতে সাহায্য করব উইথ দ্য হেল্প অফ বেসিক ডাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অ্যাসিডিক ডাই মানে বলছি যে অ্যাসিড কে তার সেটা কিন্তু নয়। তাহলে আমাদের যে কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয়াস মূলত অ্যাসিডিক নেচার, তাকে আমি কালার করব বেসিক ডাই দিয়ে। আর সাইটোপ্লাজম বা এই যে স্ট্রাকচারগুলো সাধারণত বেসিক ইন নেচার, তাকে আমি কালার করব অ্যাসিডিক ডাই দিয়ে। এটা তোমাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। তাহলে অ্যাসিডিক ডাই কী কী? অ্যাসিড ফাক্সিন রেড ইন কালার, অ্যানিলিন ব্লু ব্লু ইন কালার, ইওসিন রেড ইন কালার, অরেঞ্জ জি অরেঞ্জ ইন কালার। আবার বলছি, অ্যাসিড ফাক্সিন অ্যানিলিন ব্লু ইওসিন অরেঞ্জ জি, অ্যাসিড ফাক্সিন অ্যানিলিন ব্লু ইওসিন অরেঞ্জ জি। তাহলে এইটুকু আমরা ক্লিয়ার ধারণা পেলাম ডাই কী, ডাই কত রকমের, কোন ডাই কার সাথে ক্রিয়া করছে এবং ডাইগুলোর এক্সাম্পল। নাও চলে আসে হোয়াট ইজ স্টেইন। নাও আ স্টেইন ইজ আ মিক্সচার অফ ডাইজ, কতগুলো ডাই একসাথে যুক্ত হয়ে স্টেইন তৈরি করে। সেটা কি কাজে লাগে? দ্যাট এনহ্যান্স দ্য কন্ট্রাস্ট অফ দ্য মাইক্রোস্কোপিক ইমেজ। তাহলে আমি মাইক্রোস্কোপে যে ইমেজটাকে দেখছি সেটার কন্ট্রাস্টিং পাওয়ারটাকে বাড়াতে সাহায্য করে, ভালো করে বুঝতে সাহায্য করে স্টেইন। ইন জেনারেল মোস্ট সেল দ্যাট মেক আপ টিস্যুজ আর কালারলেস অ্যান্ড ট্রান্সপারেন্ট। তাহলে আমরা বেশিরভাগ কোষই কিন্তু কালারলেস হয়, তো কালারলেস সাবস্টেন্সকে আমরা বুঝবো কী করে মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে, ভালো করে বুঝতে পারবো কী করে? তার জন্য দরকার স্টেইন। দেয়ার ফর টিস্যুজ আর স্টেইনড ইন সাচ এ ওয়ে টু মেক দ্য সেল ভিজিবল। তাহলে স্টেইনিং করারও একটা টেকনিক, একটা প্রসিডিওর রয়েছে। সেই স্টেইনিং প্রসিডিওরের মধ্যে দিয়ে টিস্যুটাকে নিয়ে গিয়ে তারপরে মাইক্রোস্কোপে যদি আমি দেখি, তবে আমরা তার কেমিক্যাল, মানে আমরা তাকে বুঝতে পারবো, তার কেমিক্যাল স্ট্রাকচার, তার স্ট্রাকচার, তার অবস্থাটাকে আমরা বুঝতে পারবো। এই স্টেইনের জন্য দ্য কেমিক্যাল রিয়েজেন্টস ইউজ ইন দিস টেকনিক আর দ্য স্টেইনস। তাহলে স্টেইনস কাকে বলছি? এই যে টেকনিক অনেকগুলো ডাই নিয়ে মিক্সচার বানিয়ে তাকে মাইক্রোস্কোপিক ইমেজকে দেখতে সাহায্য করার যে প্রচেষ্টা, এবং সেটা যে কেমিক্যাল রিয়েজেন্টগুলো দিয়ে তৈরি হয়েছে, তাই সেই যে টেকনিকটা, এই টেকনিকে, এই যে স্টেইনিং প্রসেস, অর্থাৎ একটা টিস্যুকে ভালো করে বোঝানোর জন্য, তাকে কন্ট্রাস্টিং পাওয়ারকে বাড়ানোর জন্য যে কেমিক্যাল রিয়েজেন্টগুলোকে আমি ইউজ করছি, যে টেকনিকটাকে আমি ইউজ করছি, সেখানে ইউজ যে কেমিক্যাল রিয়েজেন্টগুলোকে আমরা স্টেইন বলছি। নাও ইচ ডাই উইদিন দ্য স্টেইন সিলেক্টিভলি হাইলাইটস আ পার্টিকুলার কেমিক্যাল এন্টিটি উইদিন আ টিস্যু। এবার ধরো আমি স্টেইনের মধ্যে মিক্সচার অফ ডাই দিয়েছি, বেসিক আছে অ্যাসিডিক আছে, সে তার পার্টিকুলার কম্পোনেন্টগুলোকে সে হাইলাইট করছে, আমরা সেই কম্পোনেন্টগুলোকে আরও ভালো করে দেখতে পাচ্ছি। দেয়ারফোর সেভারাল কম্পোনেন্ট অফ টিস্যু ক্যান বি ইন ডিফারেন্ট কালার্স, হেন্স স্টেইনস গিভ আ কন্ট্রাস্ট টু দ্য মাইক্রোস্কোপিক লাইট। তাহলে ডাই কী করছে? ডিফারেন্ট কালার দিচ্ছে টিস্যু পার্টগুলোকে, তার কেমিক্যাল এন্টিটি বোঝাচ্ছে, স্টেইন কী করছে? কন্ট্রাস্টিং পাওয়ারটা দিচ্ছে, ভালো করে যাতে আমি আলাদা করতে পারি প্রত্যেকটা অর্গানেলকে, আলাদা করে বুঝতে পারি ধরো প্রত্যেকটা স্ট্রাকচারকে, সেটা আমি স্টেইনের মাধ্যমে পাচ্ছি। তাহলে স্টেইন অ্যাকচুয়ালি ইজ আ মিক্সচার অফ ডাইস, আমরা বলতে পারি ডাই অ্যাকচুয়ালি ইজ আ কম্পোনেন্ট অফ স্টেইন। এইটা মাথায় ঢুকিয়ে নাও একদম ক্লিয়ারলি। তাহলে কিছু স্টেইনের এক্সাম্পলও আমরা দিই, যেমন হিমাটক্সিলিন ইওসিন। এই স্টেইনটা কিন্তু তোমরা এখন ধরো গ্র্যাজুয়েশন যখন করবে, যদি তোমরা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট হও, তোমাদের টিস্যুকে স্টেইনিং করার জন্য কিন্তু এই হিমাটক্সিলিন ইওসিনের স্টেইনিং আমরা করে থাকি সাধারণত। তো এখানে কি দেখছি দেখো, হিমাটক্সিলিন ইওসিন দিয়ে আমরা জেনারেল স্টেইনিং করছি। আমরা ইওসিনটা কোথায় পড়েছিলাম মনে আছে? ডাইতে কিন্তু পড়েছিলাম। দেখো ইওসিন ডাই কিন্তু একটা ধরনের অ্যাসিডিক ডাই, অ্যাসিডিক ডাই মানে যে কিনা কালার দিচ্ছে বেসিক কোনো সাবস্টেন্সকে। তাহলে চলো ইওসিন আর হিমাটক্সিলিন এখানে কিন্তু দুটোই ইউজ করা হয়েছে। জেনারেল স্টেইনিং কীভাবে করছে?
যখন ব্লু পার্পল কালার কাতে কোথায় কোথায় হচ্ছে? ডিএনএ, আরএনএ, রাইবোসোম, আরিয়া। আর পিঙ্ক কালার হচ্ছে সাইটোপ্লাজম, ইন্ট্রাসেলুলার মেমব্রেন, এক্সট্রাসেলুলার ফাইবার। তাহলে দেখো, এই যে সাইটোপ্লাজম, ডিএনএ, আরএনএ, রাইবোসোম, এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাসিডিক। তাহলে বেসিক যে ডাই, একে কালার করবে। বেসিক ডাই আমি কোনটা পড়েছিলাম দেখো, ইওসিন এক ধরনের অ্যাসিডিক ডাই, তারপরে হিমাটক্সিডেন্ট বেসিক ডাই। হিমাটক্সিডেন্টটা তাহলে একে কালার করেছে, আর ইওসিনের যে কালারটা সেটা এটা। ইওসিনের কালার দেখো কি, ইওসিনের রেড ইন কালার, রেড বা পিঙ্ক যাই বলো না কেন, এখানে পিঙ্ক কালার কিন্তু এই সাইটোপ্লাজমিক ফিলামেন্টগুলো হচ্ছে। তাহলে ইওসিন একটা অ্যাসিডিক ডাই, কিন্তু সে কালার করেছে কি, কাকে? বেসিক কম্পোনেন্টগুলোকে, যেমন সাইটোপ্লাজম একটা বেসিক কম্পোনেন্ট অফ সেল। তাহলে এখানে দুটো মিক্সচার দিয়ে একটা স্টেইন তৈরি হয়েছে, হিমাটক্সিডেন আর ইওসিন ডাই মিলে স্টেইনটা তৈরি হয়েছে, জেনারেল স্টেনিংয়ে কাজ করছে। সেরকম টলুইডিন ব্লু, এটাও স্টেইন, জেনারেল স্টেনিংয়ে কাজ করছে। ব্লু কালারটা সেই আবার নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, আরবিসি, কোলাজেন ফাইবার, আর পার্পেলটা মাস সেল, গ্রানুল তৈরি করছে। ম্যাসন্স ট্রাইকোম স্টেইন কানেকটিভ টিস্যুতে, ব্ল্যাক কালার দিচ্ছে নিউক্লিয়াসে, রেড কালার দিচ্ছে সাইটোপ্লাজম, আরবিসি, মাসল ফাইবার, ব্লু বা গ্রিন দিচ্ছে কোলাজেন ফাইবার। রাইট স্টেন, এই যে স্টেনগুলোর নাম পড়ছে, এখানে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে, প্রচুর ডাই এরকম মিলে মিলে এটা তৈরি হয়েছে। এটা কিন্তু এরকম নয় যে একটা কিছু দিয়ে রয়েছে। আমি তো আগেই বললাম যে স্টেন মানে, স্টেন মানে হচ্ছে, স্টেইন মানে হচ্ছে যে মিক্সচার অফ ডাই। ওকে, এইটুকু তোমার মনে রাখো। রাইট স্টেইন, ব্লাড সেল, ঠিক আছে, পিঙ্ক কালার, ব্রাইট রেড, ইওসিনোফিল, ডিপ পার্পল, রেড পার্পল, ব্লুইশ পার্পল, ব্লুইশ গ্রে, রেড পিঙ্ক, এগুলো বিভিন্ন কালার। ওকে, আচ্ছা, এবার আমরা নেক্সট পার্টে যাই। তাহলে আমরা রাইট স্টেইন পড়লাম। তোমার যদি জিজ্ঞেস করে রাইট স্টেন কাকে কাকে কালার করে, এখানে স্টেনে যদি এক্সাম্পল দেয়, ম্যাসন্স ট্রাইকোম স্টেইন, ঠিক আছে, টলুইডিন ব্লু, হিমাটক্সিডিন, ইওসিন, এইটা আমরা সাধারণত ল্যাবে, মানে তোমাদের মানে গ্র্যাজুয়েশনের সময় বলো, এমএসসির সময়ও এইটা তোমাদের করতেই হয়, ঠিক আছে। নাও সিমিলারিটি, তাহলে স্টেইন আর ডাইয়ের মধ্যে দুটো সিমিলারিটি আছে। স্টেইন এবং ডাই দুজনেই হচ্ছে কেমিক্যাল রিয়েজেন্ট, যেটা ইউজ করছে টু হাইলাইট স্পেসিফিক কম্পোনেন্ট অফ আ টিস্যু, স্পেসিফিক কম্পোনেন্ট অফ টিস্যুকে হাইলাইট করতে কাজে লাগছে বোথ স্টেইন এবং ডাই, ঠিক আছে। অন্যদিকে, অন্যদিকে আমরা আসবো যে বোথ আর ইউজড ইন দ্য হিস্টোলজিক্যাল অ্যান্ড হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডিজ। দুজনেই স্টেইন এবং ডাই, দুজনেই কেমিক্যাল রিয়েজেন্ট এবং দুজনেই ইউজ করা হয় হিস্টোলজিক্যাল এবং হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডিজে। তাহলে মেন এবার যে আমরা জায়গাটাতে আসবো সেটা হচ্ছে স্টেইন এবং ডাইয়ের পার্থক্য। তোমরা অনেকটাই বুঝে গেছো, তাহলে আমরা এটুকু বুঝলাম যে স্টেইন আর ডাই দুটোই হচ্ছে কেমিক্যাল রিয়েজেন্ট, স্পেসিফিক কম্পোনেন্টকে হাইলাইট করছে, এবং বোথ আর ইউজড ইন দ্য হিস্টোলজিক্যাল এবং হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডি। হিস্টোলজিক্যাল স্টাডি মানে কোনো টিস্যু স্টাডি করছি, হ্যাঁ, তার হিস্টোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বোঝার চেষ্টা করছি। নাও এবার আসল জায়গায় চলে আসি, স্টেইন এবং ডাইয়ের পার্থক্য কি। ফার্স্ট অফ অল, স্টেইন মিক্সচার অফ সিলেক্টেড ডাই টু কালার পার্টিকুলার সাব স্পেসিমেন, ডাই আর সিঙ্গেল কেমিক্যাল রিয়েজেন্ট কন্টেন্ট ইন আ স্টেইন। তাহলে স্টেইন হচ্ছে ডাই নিয়ে তৈরি হয়েছে, ডাই হচ্ছে সিঙ্গেল স্টেইন, সরি, ডাই হচ্ছে সিঙ্গেল কম্পোনেন্ট যেটা দিয়ে স্টেইন তৈরি হয়েছে, স্টেইন হচ্ছে অনেকগুলো ডাই মিলে গিয়ে স্টেইন। নাম্বার টু, এ মিক্সচার অফ ডাই ইজ কল স্টেইন, আর একটা পার্টিকুলার কেমিক্যাল রিয়েজেন্ট ডাই বারবারই বলা হচ্ছে। স্টেইন হাইলাইট ডিফারেন্ট কম্পোনেন্ট ইন ডিফারেন্ট কালার, ডাই অনলি হাইলাইট আ স্পেসিফিক কম্পোনেন্ট ইন দ্য টিস্যু, স্পেসিফিক কম্পোনেন্টকে কালার করছে হাইলাইট, কিন্তু স্টেইন কিন্তু অনেক কিছুকেই কালার করছে। স্টেইন টু গিভ আ কন্ট্রাস্ট টু দ্য টিস্যু, ডাই টু হাইলাইট আ স্পেসিফিক কম্পোনেন্ট উইদিন আ টিস্যু, কন্ট্রাস্ট করছে আর একটা স্পেসিফিক কম্পোনেন্টকে হাইলাইট করছে। আর ডাই কিন্তু একটা ক্রুড মেটেরিয়াল, ক্রুড মেটেরিয়াল মানে একদম, ধরো আমি যেমন, ধরো আমি ওই যে খনি থেকে কয়লা বার করে কি সেটা ইউজ করতে পারছি, সেটাকে প্রসেসিং করতে হয়, প্রসেসিংয়ের বিফোর আগে সেই জিনিসটাকে আমরা ক্রুড বলি। তো সেরকম ডাই হচ্ছে একটা ক্রুড মেটেরিয়াল, কিন্তু স্টেইন হচ্ছে একটা প্রসেসড মেটেরিয়াল যেটা ডাই দিয়ে বানানো হয়। তাহলে এখানে স্টেইনের কিছু এক্সাম্পল দেওয়া হলো, এখানে ডাইয়ের কিছু এক্সাম্পল দেওয়া হলো, যেগুলো আমি আগেই দিয়েছি। তো আজকে আমরা মোটামুটিভাবে স্টেইন এবং ডাইয়ের ডিফারেন্স এগুলো পড়লাম, আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে।